ওল্ড দীঘা থেকে ম্যাজিক গাড়ি ভাড়া করে 10 মিনিটেই এসে পৌঁছালাম দীঘা মোহনায়। তখন বেশ ভোর, সূর্যদেব ওঠেননি। যদিও সূর্যোদয় হয়নি, কিন্তু সূর্য ওঠার আগের মুহূর্তে আকাশে যে হলদে রঙের বাহার সৃষ্টি হয় তা শুরু হয়ে গিয়েছিল। আকাশে সেই হলদে বাহার দেখতে দেখতেই আমরা হেঁটে চললাম সমুদ্রের ধার ধরে। বেশ অনেককাল পরেই আবার দীঘা মোহনায় বেড়াতে এলাম। শেষবার যখন এসেছিলাম এত সুন্দর বাঁধানো বসবার জায়গা চোখে পড়ে। এখান থেকেই বসে সূর্যোদয় এবং সূর্যাস্ত খুব সুন্দরভাবে দেখা যায়। লোনা বালিময় পার বেয়ে হাঁটতে হাঁটতে কেবলই মনে হচ্ছিল আকাশ হাত বাড়িয়ে আছে আমাকে ছোঁয়ার জন্য। আর বালিমাখা ভেজা গোড়ালি অশান্ত হয়ে উঠছিল, মনে হচ্ছিল সব ছেড়ে ছুড়ে সমুদ্রে নেমে পড়ি। হাতে ক্যামেরা আর সাথে অতিরিক্ত জামা কাপড় না থাকায় আর রিস্ক নিতে পারিনি, কিন্তু পরে তার জন্য খুব আফসোস হয়েছিল। বিচে দেখলাম প্রচুর দোকানপাট রয়েছে ব্রেকফাস্ট করার জন্য। আকাশ কিছুটা মেঘলা ছিল আর মেঘের ফাঁক ফোকর দিয়ে সূর্যের আলো জলে এসে পড়ে অদ্ভুত সুন্দর দৃশ্য তৈরি করেছিল। মাঝে মাঝে মনে হয় এই যে অনন্ত কাল ধরে আছড়ে পড়া সমুদ্রের ঢেউ, না জানি কত গোপন ঘটনা নিজের বুকে লুকিয়ে রেখেছে। সমুদ্রে বেড়াতে আসা নবদম্পতির প্রেম, প্রেমিক প্রেমিকার ঝগড়া, শিশুদের প্রথম সমুদ্র দর্শনের আনন্দ, ভয়, উত্তেজনা,
আরো কত কিছুর সাক্ষী সে। কত নতুন মানুষ রোজ রোজ এসে তার সাথে আলাপ করে যাচ্ছেন। ঢেউয়ের আলপনা দেখতে দেখতেই নোনা জলে ভিজে যাচ্ছিল চোখ মুখ। সেই অবস্থাতে হেঁটে পৌঁছালাম মোহনার মেইন ভিউ পয়েন্টটিতে। এই জায়গাটাতে জাস্ট দাঁড়ানো যাচ্ছিল না, এত ঢেউয়ের জোর। মনে হচ্ছিল এই বুঝি ক্যামেরা হাত থেকে পড়ে যায়। এই অবস্থাতেই দেখলাম একজন টাওয়ারের দিকে চলছে, টাওয়ারে ওঠার জন্যে। ওফ, কি অসম্ভব সাহস তার! আমি তো এখান থেকে দাঁড়িয়েই ভয়ে কাঁপছিলাম। চারপাশে এত বোল্ডার, ঢেউয়ের এত জোর, ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যেন কোনো বিপদ না ঘটে। কিন্তু ধন্য সে, টাওয়ারের একদম শেষ মাথায় চড়েই তবে সে ছাড়ল। মোহনার বিচেই
ব্রেকফাস্টের জন্যে নানা ধরনের খাবার বিক্রি হয়, যেমন লুচি তরকারি, কচুরি, ডিম পাউরুটি, চা ইত্যাদি ইত্যাদি। সকালে মোহনা ভালো করে ঘুরে নিয়ে বিচেই ব্রেকফাস্ট ছেড়ে নিয়ে তবেই অনেকে হোটেলে ফেরেন। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় যখন ঢেউ এসে বোল্ডারে আছড়ে পড়ে, তখন যে কি ভীষণ সুন্দর দেখতে লাগে তা নিজের চোখে না দেখলে অনুভব করা যায় না। তাই এখনো যারা মোহনা ঘুরে যাননি, একবার অবশ্যই আসুন এবং এই মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী হয়ে যান সারা জীবন।